সংবাদে থাকছে একজন মাদক কারবারিকে গ্রেফতার এবং টাওয়ার হ্যামলেটসে সেই বিকৃত মানসিকতার অপরাধীর পরিচয় এবং ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে মালিক ও কর্মচারী মিলিয়ে ২৫ মিলিয়ন পাউন্ড পাচারের সংবাদ শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। নানামুখী অপরাধ বেড়ে যাওয়ার কারণে সারা দেশের মতো টাওয়ার হ্যামলেটস কাউন্সিলেও পুলিশের টহল বেড়েছে। ইউওয়ান এলাকায় একটি প্লেগ্রাউন্ডের পাশ দিয়ে পুলিশের টহল গাড়ি যাচ্ছিল। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা চার যুবক আড্ডা দিচ্ছিল। পুলিশকে দেখেই তারা দৌড়ে পালানোর চেষ্টা করে, পুলিশ তাদের ধরেও ফেলে। একজন তরুণকে কুকেন রাখার অপরাধে গ্রেফতার করা হয়েছে, অন্য আরেকজন তরুণকে কমিউনিটি প্রোটেকশন আইন ভঙ্গের অপরাধে অভিযুক্ত করা হয়েছে, বাকি দুজনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। সবাইকেই শিশুদের খেলার এলাকা থেকে সরিয়ে ফেলা হয়েছে। পুলিশ এখনও পুরো তথ্য দেয়নি এদেরকে কোন এলাকা থেকে এবং গ্রেফতার করা হয়েছে এবং তাদের পরিচয় কী। এদিকে টাওয়ার হ্যামলেটসের রাস্তায় এক মাসব্যাপী সিরিজ যৌন হেনস্থা ঘটানোর সেই বিকৃত মানসিকতার অপরাধীর নাম প্রকাশ করা হয়েছে। সেই সাথে তার বিরুদ্ধে 3টি যৌন হেনস্থা এবং 5টি যৌন সমক্ষে হেনস্থা, 1টি যৌন সমক্ষে নোংরামির অভিযোগ দায়ের করা হয়েছে। তার নাম আব্দুল নাদের কাইয়ুম, তার বয়স 19 বছর, তার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। সে তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেই অপরাধগুলোর 31 আগস্ট থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত ব থেকে শুরু করে মাইলেন কমার্শিয়াল রোডের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটায়। এরপরেই পুলিশ এই অপরাধীর সিসিটিভি থেকে সংগৃহীত ছবি দিয়ে জনগণের কাছে সহায়তা চায়। তখনই মানুষের মধ্যে বেশ আতঙ্ক তৈরি হয়, তবে তাকে শেষ পর্যন্ত গ্রেফতার করার পর মানুষের মধ্যে বেশ স্বস্তি ফিরেছে। এদিকে ব্রিটেনে ক্যাশ অ্যান্ড ক্যারি ওয়্যার হাউসের দুই ডিরেক্টর এবং তার একজন কর্মী মিলে 25 মিলিয়ন পাউন্ড অর্থ পাচারের অভিযোগে 11 বছরের জেল হয়েছে। তিনজনই ভারতীয় বংশোদ্ভূত নাগরিক। লাউটনের বাসিন্দা আফতার সিং মান, মানিংহামের বাসিন্দা মানদীপ সিং নীলন এবং রেডব্রিজের সন্তোষ সিং বরজকে জুলাই মাসের 1 তারিখে সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে অভিযুক্ত করা হয় অর্থ পাচারের অভিযোগে। 50 বছর বয়সে মান গ্ল্যান অ্যান্ড কো নামের একটি কোম্পানি বার্কিং থেকে পরিচালিত করত। সেখানে কাজ করত 54 বছরের সন্তোষ সিং ভার্জ এবং 40 বছর বয়স্ক ডিলন চালাত গার্ডেনার সাউ সিএনসি লিমিটেড কোম্পানি। কোর্ট প্রমাণ পায় মান এবং ভার্জ মিলে বিভিন্ন ছদ্ম এবং ছোট কোম্পানি তৈরি করে সেখানে মিলিয়ন পাউন্ড ট্রান্সফার করে টাকা ক্যাশ করত। সরকারের অর্থ বিভাগ মানে HMRC মদ বিক্রির ডিউটির ফাঁকি ধরতে গিয়ে এই পুরো জালিয়াতির উদ্ধার করে। HMRC-র ফ্রড ইনভেস্টিগেশনের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জুলি মার্শ বলেন, এই ঘটনা একটি অত্যন্ত চালাক এবং ধূর্ত পরিকল্পনা উদ্ঘাটিত করেছে। এই ছিল আমাদের কাছে পূর্ব লন্ডনের 3টি অপরাধের বিস্তারিত। যুক্তরাজ্য সহ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন। চোখ রাখুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.ranarmedia24.com।